একজনে কমেন্ট করেছে, ভাই আমি ফুটবল নিয়ে নন কপিরাইটের ভিডিও আপলোড করতে চাই ইউটিউব চ্যানেলে, এমন কোনো কপিরাইট যেন না আসে। যেরকম এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকজনে এরকম ভিডিও আপলোড করছে এবং অলরেডি কিন্তু 47 মিলিয়ন অলরেডি ভিউজ পেয়ে গেছে। আপনি যদি ফুটবল গেম ক্লিপ আপলোড করতে চান, হাইলাইট আপলোড করতে চান, তাহলে আজকে ভিডিওটা আপনাদের জন্য। আজকে ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনি এরকম ধরনের ভিডিও আপলোড করতে পারবেন ইউটিউব চ্যানেলে, কোনো কপিরাইট আসবে না, প্লাস এখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন ইউটিউব থেকে, এবং কীভাবে ভিডিওটাকে মেকিং করবেন, কোথায় ভিডিও পাবেন এবং কীভাবে এটাকে কপিরাইট মুক্ত করবেন সেটা আজকে ভিডিওতে শেয়ার করবো। আশা করি যারা কমেন্ট করেছেন তারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখবেন, আর যারা থাম্বনেল দেখে ক্লিক করেছেন তারা ভিডিওটি দেখবেন। ভিডিওটি শুরু করার আগে একটা জিনিস বলতে চাই, আমি সবসময় বলি ভিডিওতে প্রথম যারা দেখে ভিডিওতে কমেন্ট করবেন তাদের চ্যানেলটা আমি কিন্তু ফ্রিতে প্রমোট করে দিব। এখন কথা হলো, জাস্ট এখন আপনাদের সামনে আমি লাইভ আপনাদের কমেন্টটি পিক আপ করতে চাচ্ছি, এবং আমি দুই দিন আগে যে ভিডিওটি দিয়েছিলাম হয়তো বা সেই ভিডিওতে একটু কমেন্ট কম পড়ে গেছে, এবং কমেন্ট পড়েছে একটা, আমি যে ভিডিওতে কমেন্ট বেশি সেই ভিডিওটি আপনার সামনে আমি নেব, এবং সেটা এই দেখেন এই ভিডিওতে কমেন্ট অনেক বেশি। এখান থেকে আমি এটাকে শেয়ার করব, শেয়ার অপশন থেকে আমি এটাকে লিঙ্কটাকে কপি করব। লিঙ্কটাকে কপি করে এখনই আমি আপনাদের সামনে লাইভ তাদেরকে একটি লটাইতে পিক আপ করবো কমেন্ট, এবং যেটা ভালো, যার কমেন্ট ভালো হয় এবং যার ভাগ্য ভালো তার চ্যানেলটাই এখন ফ্রিতে প্রমোট হয়ে যাবে। এখন কিন্তু লাইভ আপনার সামনে প্রমোট করতেছি, এখন এটা চ্যানেলটা প্রোমোটে চলে আসবে এবং তার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আজকের গতকালকের গত ওদিনকার ভিডিওর কমেন্টের উইনার হলো কে এস কিবরিয়া এন আর 2.0। আপনারা তাদের চ্যানেলটাকে ভিজিট করবেন এবং তাকে সাপোর্ট করবেন, ক্লিক করে দিচ্ছি তার এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন, সব চ্যানেলটাকে সাবস্ক্রাইব, চ্যানেলটাকে ভিডিও করুন। আমি আমার কমিউনিটিতে তার চ্যানেলের একটি লিঙ্ক দিয়ে দিব, আপনারা তার চ্যানেলটাকে দেখতে পারেন। যে বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনার চ্যানেলটা হয়ে গেল ফ্রিতে প্রমোট, এটা অবশ্যই আপনারা ভিডিওটি দেখার পরে কমেন্ট করবেন। এখন কথা হলো, জাস্ট এখন আপনারা ক্লিপটি কোথায় পাবেন, মূল ভিডিওতে আসি, আপনার ক্লিপটি কোথায় পাবেন। আপনি দুইটা মাধ্যমে ক্লিপ নিতে পারেন, একটি হলো ইউটিউব আর একটি হলো গুগল। ইউটিউবে কীভাবে পাবেন, আপনি আপনার কমেন্ট ইউটিউবে যাবেন, যাওয়ার পরে আপনি এখানে সেট মানে আপনার এটাকে ফুটবল যে গেমসটার ব্যাপারে আছে ফুটবলস, তারপরে এদিকে ইউটিউব কমান্স এখানে ক্লিক করবেন এবং অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এখানে অনেকটি ভিডিও আসবে যে ভিডিওটি আপনারা ইউজ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা চলে আসলো, এখন এই ভিডিওটা আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য আপনি এখান থেকে আগে ভিডিওটি ইচ্ছা করলে আপনি দেখে নিতে পারেন, ভিডিওতে একটা ক্লিক করবেন, ভিডিওতে ক্লিক করার পরে ভিডিওটি আপনি দেখতে পারবেন। আর আপনার চাইলে হাইলাইটও এখানে ইউজ করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে বলবো ডাইরেক্টলি আপনারা এই ভিডিওটিকে পিক আপ করতে পারেন, সমস্যা নেই। এখান থেকে লিঙ্কটাকে নিয়ে নেবেন, লিঙ্কটাকে নেওয়ার পরে শেয়ার অপশনে ক্লিক করে লিঙ্কটাকে নিয়ে নেবেন, নেওয়ার পরে আপনি যে কোনো ব্রাউজার অথবা যে কোনো অ্যাপের মাধ্যমে এটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনাদেরকে চলে যাবে কাইন্ড মাস্টারে, কাইন্ড মাস্টারে এটাকে এডিট করতে হবে যেন আপনার ভিডিওতে কোনো কপিরাইট স্ট্রাইক না আসে। এখন এডিটটা কীভাবে করবেন সেটা এখন ভিডিওতে আপনাকে কাইন্ড মাস্টারে নিয়ে দেখবো। কাইন্ড মাস্টার না থাকলে অবশ্যই আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আর একটা জিনিস বলতে চাই, আপনার চাইলে হাইলাইট দিয়েও করতে পারেন, মানে যে কোনো পিকচার দিয়ে মানে কি আপনি করতে পারেন, সেটাও আপনাদেরকে আমি ভিডিওর মাঝখানে দেখাবো, ভিডিওটা কোথাও স্কিপ করবেন না। হ্যাঁ, আরেকটা হতো গুগল, গুগলে আপনি কীভাবে দেখবেন সেটা এখন দেখাই। গুগলে চলে আসবেন, গুগলে আসার পরে এখানে আপনি ফুটবল এখানে দেখতে পাচ্ছেন যে বেস্ট স্পট ভিডিও ফুটবল হাইলাইট। হ্যাঁ, আর এখানে দেখতে পাচ্ছেন পিকচারও আছে, আপনি চাইলে পিকচার থেকে এখান থেকে ডাউনলোড করতে পারেন। পিকচারও অনেক ফুটবলের ভিডিও আছে যে ভিডিওটি আপনার খুব সহজে নিয়ে নিতে পারেন। এই ভিডিও দিয়েও কিন্তু আপনি ফুটবল ক্লিপটি ইউজ করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে বলো আপনি ইউটিউব থেকে নিয়ে নিতে পারেন। আর আপনি চাইলে ইউটিউব না নিলে আপনি এখান থেকে আদার্স অনেক সাইট আছে, যে সাইটের মাধ্যমে খুব সহজে আপনি হাইলাইটস এবং ভিডিও ক্লিপটি পাবেন। দেখতে পাচ্ছেন ভিডিও ক্লিপস অ্যান্ড ক্যাচ আপ, ফুটবল ভিডিও স্কাই স্পোর্টস, ফুটবল ভিডিও সুপার স্পোর্টস, আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন আপনার ইচ্ছা। কিন্তু আপনি যদি ইউটিউব থেকে নেন ক্রিয়েটেড কমেন্টসের ভিডিওটি নিতে হবে। এখন ভিডিওটি নেওয়ার পরে আপনি কীভাবে এডিট করবেন, কপিরাইট মুক্ত করবেন এমন যেটা সম্পূর্ণভাবে এডিট করে কমপ্লিট করবেন সেটা এখন কাইন্ড মাস্টার নিয়ে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, এখন আপনাদের আমি কিন্তু কাইন্ড মাস্টার নিয়ে আসলাম, এবং কাইন্ড মাস্টার আসার পরে আপনি ক্রেডিট নিতে ক্লিক করবেন। ক্রেডিট নিতে ক্লিক করার পরে এই রিসিভটাকে দেবেন, আর আপনি যদি চান যে আপনার ইউটিউব শর্টে আপলোড করতে চান তাহলে কিন্তু এই 9/60 দেবেন, নাহলে 60/9
আপনি ইস্যুটা সিলেক্ট করে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি যে ভিডিওটাকে ডাউনলোড করেছেন লিঙ্ক দিয়ে সেই ভিডিওটাকে এখানে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পরে আপনি কাজটি শুরু হয়ে যাবে। এখন অনেক কাজ আছে এখানে, আপনাদেরকে আমি মেন পয়েন্টটি শর্টভাবে দেখাবো, যেটা অবশ্যই আপনি করবেন। দেখেন আপনি যে ভিডিওটাকে ডাউনলোড করেছেন সেই ভিডিও কিন্তু ক্রিয়েটেড কমেন্টসের আন্ডারে আছে, আর অবশ্যই আপনি চাইলে খুব সহজে এটাকে ইউজ করতে পারেন, ফেয়ার ইউজের মাধ্যমে আছে, এটা সমস্যা নেই। অবশ্যই আপনার ভিডিওতে শুরুতে অথবা লাস্টে ডিসক্লেমার দিয়ে দিবেন, অবশ্যই এটা করতে হবে। ডিসক্লেমার কোথায় পাবেন? ডিসক্লেমার আপনি ইউটিউবে সার্চ দিলেও পাবেন কীভাবে বানাতে হয়, নাহলে আপনি গুগল থেকে ডিসক্লেমার একটি নামিয়ে নেবেন। যাই হোক, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি শুরুটা দিলাম না, আমি এখান থেকে দিলাম। দেওয়ার পরে অলরেডি কিন্তু এইখানে অলরেডি লোগো আছে ইউটিউব চ্যানেলে, যে ভিডিওটাকে আপলোড করেছে লোগোটাকে এখান থেকে কাটতে হবে। কাটার জন্য আগে এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে পেন অ্যান্ড জুমে, পেন অ্যান্ড জুম দিয়ে আপনি এটাকে জুম করে নেবেন। জুম করার পরে এখানে টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পরে আপনাকে কাজ করতে হবে, আগে এটার সাউন্ডটাকে আপনাকে কমিয়ে দিতে হবে, একবারে মিক্সারের সাউন্ডে যেয়ে এটাকে কমিয়ে দিবেন। আর এখানে ক্লিক করলে আর একটু একটা সিস্টেম পাবেন, সেটার অটো ভলিউম। অটো ভলিউমে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে মিডলে রাখবেন, এটাকে মিডলে রাখবেন। এটা অবশ্যই আপনাকে করতে হবে মিউট করার পরে। এমন কথা হলো জাস্ট এই ভিডিওটা কিন্তু চলতেছে, আর অবশ্যই ভিডিওটা ডাউনলোড করার সময় রেজলিউশন একটু বেশি দিবেন, ঠিক না? এখন আপনি মিনিমাম এই ভিডিওটাকে 10 সেকেন্ডের মতন এখান থেকে আবার একটা কাট করে নেবেন। কাট করবেন মাঝখান দিয়ে যেন দুইটা ভাগ হয়ে যায়। আবার এখান থেকে 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড, মানে 10 সেকেন্ডে আপনি ভিডিওটাকে কাট করে নিতে হবে। আর অবশ্যই ভিডিওটা আপনারা দেখতেছেন যারা, তাদেরকে বলবো অবশ্যই এটা মেনে কাজ করতে হবে, নাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারবেন। ধরো আবার এটাকে স্কিপ করে কেটে দিলাম। কাটার উদ্দেশ্য হলো জাস্ট এখানে আপনার ট্রানজ্যাকশন অ্যাড করবেন, যেন আপনার ভিডিওটাকে বোঝা না যায়। এখন ট্রানজ্যাকশন কী? ট্রানজ্যাকশন হলো এখান থেকে আরেকটা পিকচারে যাওয়ার জন্য ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশন ইউজ করার আগে আপনাকে লেয়ারে ক্লিক করে এখান থেকে মিডিয়াতে যাওয়ার পরে একটি ইমেজ নিতে হবে, মানে একটা কালার নিতে হবে, এবং হোয়াইট কালারটা আপনি নেবেন। নেওয়ার পরে এই কালারটাকে প্রথম যে ভাগ করেছেন 10 সেকেন্ডে এটাকে এডিট করতে হবে। এডিট করার জন্য এটাকে ফুললি করে দেবেন। ক্লিক করার পরে আপনাকে অ্যানিমেশন দিতে হবে। এই অ্যানিমেশনটা দিতে হবে, আপনি যে অ্যানিমেশনটা ইউজ করবেন সেটা হলো ওভারঅল অ্যানিমেশন। এখানে ফ্লিকটা দেবেন, আপনি দেখতে পাচ্ছেন এটা হলো, এই ফ্লিকটা আপনি দিয়ে দিবেন, নাহলে এটা দিলেও চলে না, ফ্লিকটা দিলে বেটার হবে। তারপরে এটাকে ক্লিক করে আপনি এখান থেকে ব্র্যান্ডিংটাকে ওভারলে করে দেবেন। ওকে, ওভারলে করে দেওয়ার পরে এই ভিডিওটা আপনি যখন এখান থেকে প্লে করবেন দেখবেন যে এটার ওভারলে হচ্ছে। আর এটার কারণ হলো জাস্ট আপনার ভিডিওটা কোনো কভারেজ স্ট্যাক আসবে না। আর এখানে এইটা তো পাট গেল একটা, ট্রানজ্যাকশন অ্যাড করার জন্য প্লাসে ক্লিক করবেন। ট্রানজ্যাকশন এফেক্ট আপনি কিন্তু প্লে স্টোরে ট্রানজ্যাকশন এফেক্টটি আপনি কাইনম্যাস্টে পেয়ে যাবেন। অনেকটি নামানো লাগবে আপনাকে, আমি স্যাম্পল একটা দিয়ে দেখাই, এটা একটা দিয়ে দেখালাম। এবং এই ট্রানজ্যাকশন এফেক্টটি দেখে নেন কীরকম। আমি এখান থেকে ভিডিওটা প্লে করি, বুঝতে পারছেন অলরেডি কিন্তু একটা ট্রানজ্যাকশন হয়ে গেছে। এখন এখানে আরেকটা কাজ করতে হবে, আপনি যত 10 সেকেন্ডে এখান থেকে কেটে দিচ্ছেন, আর অবশ্যই যে হাইলাইটটি ভালো সেই হাইলাইটটি আপনি এখান থেকে ওপেন করে নেবেন, তাহলে আপনার জন্য বেটার হবে। হ্যাঁ, এখন এখানে ক্লিক করে আপনাকে কী কাজ করতে হবে, আপনাকে কাজ করতে হবে স্পিড আছে যেটা, এটাকে একটু আগে পিছিয়ে করে দিবেন, একটু বেশি না। তারপর আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কালার ফিল্টার আছে, কালার ফিল্টারে আপনি বেসিকে আসার পরে আপনি যে কোনো ফিল্টার ইউজ করতে পারেন। হ্যাঁ, ফিল্টারটি ইউজ করে দিবেন। আর অবশ্যই আপনি চ্যানেলের লোগো চাইলে খুব সহজে লোগো অ্যাড করে দিতে পারেন। আর যদি চান না যে আপনি কোনো চ্যানেলের নেম দিবেন, লোগো থেকে নেমটা দেওয়া ভালো। যেরকম আমি এখান থেকে যদি আমার নামটা দেই, জুয়েল শো দিলাম, জুয়েল শো দেওয়ার পরে এটাকে আমি এখন অ্যাডজাস্ট করে নিলাম। এটা আপনার জন্য বেটার হয় যেন আপনার ভিডিওটা কেউ যদি ই না করতে পারে, আলফা একটু দিয়ে দিবেন। এই স্যাম্পল, এই ক্লিপের যে নেমটা আছে এটা কিন্তু সম্পূর্ণ থাকবে, এবং আপনি চাইলে প্রত্যেক পুরো ভিডিওটাকে ইউজ করতে পারেন, এবং এটা শো করবে সিম্পলভাবে যেন আপনার ভিডিওটাকে কেউ চুরি যদি করে, তাহলে কিন্তু অবশ্যই মাঝখানে মিডলে রাখলে
তারা কিন্তু আপনার ভিডিওটা আপনি দেখে নিতে পারবেন যে এটা আপনার ভিডিও আপনার চ্যানেলের। হ্যাঁ, এখন এটাকে সুন্দরভাবে আপনার যতটুকু দরকার আপনার ভিডিও এটাকে এক্সপোর্ট করবেন। একটা জিনিস বলতে চাই, আপনার ভিডিওটাকে বড় করবেন না, আর আপনার যদি ক্লিপ ইউজ করতে চান তাহলে বড় করা যাবে না, এটাকে সিম্পল এতটুকু করবেন, অল্প অল্প করে ভিডিও আপলোড করবেন। আর শর্ট ভিডিও যদি আপলোড করেন বেস্ট টপ টেন গোল এরকম করলে আপনার জন্য আরও বেটার হবে। আরেক জিনিস হলো, জাস্ট অনেকজনকে আমি বললাম যে আপনারা কিন্তু চাইলে পুরো ডাইরেক্টলি ভিডিও না দিয়েও কিন্তু পিকচার দিয়ে ভয়েস ওভার করতে পারেন। এখন ফুটবলের পিকচার তো আমার নাই, তারপর আমি কিছু পিকচার অ্যাড করে দেখাই মিডিয়াতে, যাওয়ার পরে আমি এখান থেকে কিছু পিকচার নিয়ে নিব। ধরেন এটা ফুটবল খেলার টিমের, এই কটা আমি নিলাম, এখান থেকে আমি মিডিয়াতে যাব। ধরেন এটা হলো ফুটবল খেলার লোক আমি ধরে নিলাম। এখন এখানে আপনাকে ফুল ইমেজ দিতে হবে, এখানে ক্লিক করে পেন এন্ড জুম ফুল স্ক্রিন দিবেন, ওকে এখানে ক্লিক করবেন। আর এখানে আপনাদেরকে যদি রোনালদো অথবা যারই আপনি পিক দেন না কেন, আপনাকে ভয়েস ওভার করতে হবে, আপনার স্ক্রিপ্ট লিখতে হবে যেন আপনার ভয়েস অনুযায়ী স্ক্রিপ্ট অনুযায়ী এখানে ভিডিওটি সাজেস্ট করে, কিছু ইমেজ সাজেস্ট করে যেন আপনার ভিডিওটা কোনো কপিরাইট না আসে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি ফুটবল গেমের ভিডিও আপলোড করবেন। আর এইখানে এটা চাইলে আপনি পারেন, যেটা হলো জাস্ট আপনি চাইলে কিছু মিউজিক অ্যাড করতে পারেন, সেই মিউজিকটি কিন্তু অবশ্যই নন কপিরাইট হতে হবে, এটা কিন্তু আপনি চাইলে ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই ছিল আজকে ভিডিওটা, আশা করি যারা কমেন্ট করেছেন ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন। আপনার কোন ধরনের ভিডিও টপিকের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, এবং কমেন্ট করার পরে মনে রাখবেন আপনি যে সুন্দর কমেন্ট করেন না কেন, যারা কমেন্ট করবেন সবার চ্যানেল আস্তে আস্তে করে আমি ফ্রিতে প্রমোট করে দেবো, যেরকম এ ভাইয়ের চ্যানেলটা কে এস কিবরিয়ার চ্যানেলটা আমি অলরেডি আমার চ্যানেলে প্রমোট করে দিচ্ছি এবং করে দেবো। সবার তো আমি দেখবেন নেক্সট কোনো ভিডিওতে। আর যদি কোনো কিছু না বোঝেন অবশ্যই আমার নাম্বারটা আছে, আপনি ফোন দিতে পারেন। সবার থাকবেন, আসসালামু আলাইকুম।